স্বাগতম সবাইকে আজকে গুরুত্বপূর্ণ টপিকে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা ইন্টারের স্টুডেন্টরা 2 বছর পড়ার পরও একটা যে উচ্চতর গণিতের যে মানবন্ধন ওটার সম্পর্কে ওদের কোনো আইডিয়া থাকেই না। তো আমরা আজকে ওই মানবন্ধন সম্পর্কেই একটু জানবো। তবে এই মানবন্ধন অবশ্যই অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা স্টুডেন্টের প্রিপারেশন নেওয়ার জন্য। তা আমরা একটু দেখি সৃজনশীলের জন্য টোটালি 2টা বিভাগ থাকবে। তো 2টা বিভাগ কি? প্রথম থাকবে ক বিভাগ, এরপরে থাকবে খ বিভাগ। ক বিভাগের প্রশ্ন থাকবে 4টি, আর খ বিভাগের প্রশ্ন থাকবে 4টি। এ হল মোট 8টি প্রশ্ন। এরপর ক বিভাগ থেকে অ্যান্সার করা লাগবে ন্যূনতম 2টি, দুইটি খ বিভাগ থেকেও সেম ন্যূনতম 2টি, ন্যূনতম 2টি। এই হলো টোটাল 4টা প্রশ্ন, আর একটা চুজ করার অপশন থাকে যে কোনো ক বিভাগ বা খ বিভাগ দুইটা বিভাগে যে কোনো একটা থেকে 2টা থেকে একটা প্রশ্নের অ্যান্সার করা লাগে। এই হলো টোটাল 5টা প্রশ্নের, 8টা থেকে 5টা প্রশ্নের অ্যান্সার করা লাগবে। তো ক বিভাগের ভিতরে যে যে সেলগুলো থাকবে আমরা একটু যদি আলোচনা করি, বীজগণিত পার্ট থাকবে, বীজগণিত পার্ট। তো বীজগণিত পার্টের ভিতরে কোন কোন টপিকগুলো থাকবে? বীজগণিত পার্টের ভিতরে থাকবে ফার্স্ট ম্যাট্রিক্স, গুরুত্বপূর্ণ অনেক। 2 নম্বর থাকবে বিন্যাস ও সমাবেশ। 3 নম্বর থাকবে ফাংশন ও ফাংশনের লেখচিত্র। এরপর যে পার্টটা থাকে সেই পার্টটা হইল জ্যামিতি পার্ট, জ্যামিতি পার্ট। তো জ্যামিতি পার্টের ভিতরে যে যে টপিকগুলো থাকবে, সরল ভেক্টর, 2 নম্বর সরলরেখা, 3 নম্বর বৃত্ত। এই হিসেবে আমাদের ক বিভাগের ভিতরে 2টা পার্ট নিয়ে আলোচনা করা হবে, একটা সে বীজগণিত আর একটা হলো জ্যামিতি। বীজগণিত আর জ্যামিতির ভিতর থেকে টোটালি আমার প্রশ্ন মোট থাকবে 4টা, আর তোমাকে ন্যূনতম অ্যান্সার করা লাগবে 2টি। এরপর যদি আমরা খ বিভাগে আসি, খ বিভাগে তোমার প্রথমেই থাকবে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির ভিতরে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে ত্রিকোণমিতি কোণকাপ। 2 নম্বর সংযুক্ত, সংযুক্ত ও যৌগিক কোণের, কোণের ত্রিকোণমিতি কোণকাপ, এটা হচ্ছে ত্রিকোণমিতি পার্ট। এরপরে যে পার্টটা থাকবে সেটা হলো ক্যালকুলাস, ক্যালকুলাস। তো ক্যালকুলাসের ভিতরে আবার আমাদের যেটা থাকে 2টা, 1 আন্তরিকরণ অনেক ইম্পর্টেন্ট, 2 যৌগিকরণ। কোনোটা সম্পর্কে তোমার আগে আইডিয়া থাকে তাহলে প্রিপারেশনটা তোমার জন্য অবশ্যই অবশ্যই অনেক সহজ হয়ে যাবে, তোমার কম পরিশ্রমই দেখবে বেশি লাভবান হইতে পারতেছো। তো আমি আবারও বলতেছি আমাদের সৃজনশীলে টোটালি বিভাগ হবে 2টা, একটা ক বিভাগ একটা খ বিভাগ। ক বিভাগের ভিতরে প্রশ্ন থাকবে 4টি, খ বিভাগের ভিতরে প্রশ্ন থাকবে 4টি। এখান থেকে ক বিভাগ থেকে ন্যূনতম আমার অ্যান্সার করা লাগবে 2টা, খ বিভাগ থেকে আমাকে ন্যূনতম অ্যান্সার করা লাগবে 2টি। তো এই হলো 2টা 2টা 4টা, আর তোমার অপশন থাকবে ক বিভাগ আর খ বিভাগ। এই 2টা বিভাগের থেকে যে কোনো একটা অ্যান্সার তুমি চুজ করতে পারবা, যে কোন বিভাগ থেকে দিবা। তুমি যে বিভাগটা ভালো পারবা তুমি সেই বিভাগটা থেকে অবশ্যই একটা প্রশ্ন অ্যান্সার বেশি করবা। তো ক বিভাগের ভিতরে দেখা যাচ্ছে বীজগণিত থাকবে আর জ্যামিতি থাকবে। তো বীজগণিতের পার্টগুলো আমি দেখাই দিলাম, জ্যামিতির পার্টগুলো তোমাকে আমি দেখাই দিলাম। খ বিভাগের ভিতরে প্রশ্ন থাকবে ত্রিকোণমিতি আর ক্যালকুলাস, এটা ছিল আমার সৃজনশীলের প্যাটার্ন। তো তুমি যদি এই প্যাটার্নের সম্পর্কে তোমার একটু মাথায় আগে আইডিয়া রেখে দাও তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা আরও ইজি হবে, এবং তুমি যে পরীক্ষায় দিতে যাবা, তোমার উচ্চতর গণিত প্রথম প্রথম পরীক্ষা দিতে যাওয়ার আগেই এই প্যাটার্নটা মাথায় নিয়ে যদি যাও তোমার জন্য বাসায় প্রিপারেশন নেওয়া সহজ হবে, এবং তুমি পরীক্ষা যদি বা একটু হলেও স্যাটিসফ্যাকশন পাইতেছো যে কোথা থেকে তুমি অ্যান্সার করবা এটা তুমি আগে থেকেই জানতে পারতেছো। এই হলো আমাদের সৃজনশীলের টোটালি কত নম্বর, সৃজনশীলের 50 নম্বর। টোটালি মোট কয়টা প্রশ্ন থাকবে? 8টা প্রশ্ন থাকবে, তোমাকে অ্যান্সার করা লাগবে কয়টি? 5টি অ্যান্সার করা লাগবে, 5 10 50। এটা ছিল আমাদের সৃজনশীলের প্যাটার্ন। তো বহু নির্বাচনী প্রশ্নে টোটালি থাকবে আমার 25 প্রশ্ন, থাকবে 25টা। তো 25টার ভিতরে যেহেতু বহু নির্বাচনী প্রশ্ন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ,
কারণ প্রত্যেকটা একটা কোন নির্বাচনীতে এক মার্ক, তার মানে তোমার অবশ্যই অবশ্যই একটা ভুল হলে এক মার্ক কাটা, তার মানে এই ক্লাস পাওয়ার জন্য কিন্তু এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি এখানে তোমার এমসিকিউ কিরকম থাকে, এমসিকিউ বীজগণিত ও জ্যামিতি থেকে প্রশ্ন থাকবে 15 থেকে 18টি, এতটি প্রশ্ন থাকবে বীজগণিত ও জ্যামিতি থেকে 15 থেকে 18টি, আর ত্রিকোণমিতি ও ক্যালকুলাস থেকে থাকবে তোমার প্রায় কত 7 থেকে 10টি। মানে তোমার যে বীজগণিত ও জ্যামিতি এই দুটা থেকে তোমার প্রশ্ন আসলো কয়টি, 15টি আসছে, তাহলে অবশ্যই তোমার ত্রিকোণমিতি ক্যালকুলাস থেকে 10টা, তাহলে 15 আর 10 কত হইলো, 15 আর 10 তোমার হইলো কত 25। যদি মনে করো না বীজগণিতে ও জ্যামিতি থেকে তোমার আসলো 16টা, তাহলে অবশ্যই এখানে এক করে কমবে, তাই না? তো এই প্যাটার্ন সেট করে দেখবো যে 25টা তারা প্রশ্ন করে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে এমসিকিউ মাস্ট থাকবে, তার মানে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে অবশ্যই অবশ্যই আইডিয়া থাকা লাগবে এমসিকিউ 25টা কারেক্ট করার জন্য। তার মানে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে যদি ভালো আইডিয়া থাকে তুমি অবশ্যই 25-এ 25 এখানে পাওয়া মোটামুটি সহজ আমরা বলতে পারি। তো এখানে এমসিকিউতে কোনটা কোন টাইপের প্রশ্ন আমি যদি বলি, যে এমসিকিউ এর ভিতরে সহজ নাম আমি যদি বলি, সহজ নাম থাকবে তোমার কোন থাকবে তোমার 8টি, এরপরে মধ্যম নাম যদি বলি, মধ্যম মানে এটা একটু একদম সহজ হয়, মাঝারি ধরনের হবে তোমার 12টি প্রশ্ন 12টি, আর দেখা যায় কঠিন থাকে আমাদের, কঠিন তোমার প্রশ্ন থাকবে কয়টি, 5টি। এই হলো টোটাল এমসিকিউ তোমার প্রিপারেশন নেওয়ার জন্য তোমার কিভাবে প্রিপারেশন নিতে হবে তার একটা মানদণ্ড, এই হলো 25-এ 25। এরপরে থাকে তোমার ব্যবহারিক 25, তবে অবশ্যই তুমি যদি বেসিক ক্লাসগুলো করো আলাদা মতো বলতে পারবো যে 25 ব্যবহারিক 25 দেখবে, এখান থেকে বেসিক ক্লাসগুলো করার মাধ্যমে তুমি বেড়ে যাবে। তবে অবশ্যই অবশ্যই আমরা নেক্সট যে ক্লাসটা নিব সেটা সে আমরা শুরুই করবো উচ্চতর মাধ্যমিক প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক্স ও নির্ণয়, সুপার ডুপার ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পরীক্ষা এখান থেকে একটা সৃজনশীল মাস আসেই এবং পরীক্ষায় প্রত্যেকটা স্টুডেন্ট মোটামুটি এটা অ্যান্সার করে এবং এমসিকিউ মোটামুটি বলা যায় ন্যূনতম তো একটা আসবেই। এখন প্রিপারেশন আমি যদি বলি ন্যূনতম কত, আমরা ম্যাট্রিক্স ও নির্ণয়কের আমরা 11 মার্ক, 10 মার্ক সৃজনশীল আর একটা এমসিকিউ যদি ন্যূনতম ধরি, তাহলে 11 মার্কের প্রিপারেশন মাত্র একটা চ্যাপ্টার থেকে পরেই আমরা করে ফেলতে পারবো। তো অবশ্যই অবশ্যই আমরা নেক্সট যে চ্যাপ্টার ম্যাট্রিক্স ও নির্ণয় আমরা সেটা শুরু করবো। থ্যাংক ইউ।